আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিজ ডায়েরি। আমি এ পর্বে করে দেখাবো মালাই রোল। খুব অল্প সময় এই মালাই রোল তৈরি করা যায়। যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে আপনারা এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারেন। সবাই অনেক পছন্দ করে খাবে। চলুন তাহলে দেখে নেওয়া যায় এটা তৈরি করতে কী কী লাগছে। এখানে এক কাপ দুধ নিয়েছি খিরসা তৈরি করার জন্য। এই লিকুইড দুধকে প্রথমে ঘন করে নেব। দুধ গরম হওয়ার সাথে সাথে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। এতে করে দুধ ঘন ও একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবে। অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে এবং একটা পোড়া গন্ধ আসবে। এখন আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আবারও ঘন ঘন নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধ ঘন হয়ে একটা খিরসা বা রাবড়ির মতো হবে। ঠিক এই রকম ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব এবং এটাকে আমি পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি আবারও 1 লিটার দুধ একটা প্যানে দিয়ে দিচ্ছি। আমি এখন এই লিকুইড দুধটাকে ঘন করব। এই সময় চুলার আঁচ আমি জোরে রাখব। দুধ অনবরত নাড়তে থাকবো, তা না হলে তলায় লেগে যাবে। দুধ যখন ঘন হয়ে আসবে তখন আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নেড়ে নেব যাতে গুঁড়া দুধের দানা বেঁধে না থাকে। দুধ ঘন হয়ে আসলে আমি 1/3 কাপ কর্নেলস মিল্ক দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, তবে এখানে কর্নেলস মিল্ক ব্যবহার করাটাই ভালো। আবারও আমি নেড়ে দিচ্ছি। এবার আমি হালকা গরম দুধের মধ্যে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটাই এখন দিয়ে দিচ্ছি। দুধ ঘন না হওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে। এখন আমি ভ্যানিলা এসেন্স 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন।